ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার পান্ডে কোচিং সেন্টার আমি তো স্যার পান্ডে তোমাদের সাথে জানাই দেখো তোমাদের যে টপ ফাইভ সিরিজ আমি শুরু করেছিলাম তার ক্লাস নাম্বার থ্রি আজকে ওকে তো আগের ক্লাসগুলো যারা দেখোনি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল সেগুলো তোমরা দেখে নেবে এবং আজকে ক্লাসটাও দিয়ে দেখবে এবং আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা ভিডিওটা লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে যে ক্লাস কেমন হয় ওকে তো দেখো আমাদের কোচিং সেন্টারের নাম পান্ডে কম্পিটিভ কোচিং তোমরা সবাই জানো এটা অশোকনগরে উত্তর চব্বিশ পরগনা জেলায় ওকে এখানে আবাসিক ব্যবস্থা রয়েছে বোধ মেল এবং ফিমেলদের জন্য থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে এবং আবাসিক স্পেশাল ক্লাসও থাকে তো তোমাদের যদি মনে হয় কেউ যদি অফলাইন কোচিং আমাদের কাছে নিতে চাও দেন তোমরা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবে ওকে তো চলো আজকে আমি এর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই এখানে দেখো যে টাইপের অঙ্ক তোমাদের সামনে আমি বরাবরই আনি সেটা কি একদম টাইপ ধরে যে সুন্দর করে যে কম সময়ে যে যে জিনিসগুলো তোমাদের একদম রিয়েলি হেল্পফুল হবে তো সেই টাইপের অঙ্ক তোমাদের সামনে আমি আনার চেষ্টা করি এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায় ঠিক আছে তো চলো আজকে সেই টাইপের কিছু অঙ্ক আমরা দেখি তো দেখো একদে অঙ্কে কি বলছে এখানে দেখো একদাগের অঙ্কে বলছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কি বলছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত এক থেকে পঞ্চাশ পর্যন্ত এই পঞ্চাশ বলছি কেন পাঁচশো পর্যন্ত সংখ্যাগুলিকে গুণ করলে গুণ ফুলের শেষে কতগুলি শূন্য পাওয়া যাবে মানে দেখো এক থেকে পাঁচশো পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাগুলিকে আমরা কি করব গুণ করব এবং গুণ করলে গুণ ফুলের শেষে কতগুলি শূন্য পাবো এটা প্রশ্নে চেয়েছে মানে আলটিমেট ব্যাপারটা দেখো এরকম যে এক গুণ দুই গুণ তিন গুণ চার এরকম করে 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 পাঁচশো পর্যন্ত গুণ করতে হবে যেটা পরীক্ষার সময় একদমই সম্ভব নয় ওকে তো এই জন্য আমরা কি করবো এই প্রসেসে আমরা কিছুই ভাববো না তাহলে আমরা কি করব দেখো এখানে একটা ট্রিক্স ফলো করব আমরা তোমাদের এখানে সংখ্যা কটি দেখো পাঁচশোটি সংখ্যা আছে তাহলে কি করব এই যতগুলি সংখ্যা রয়েছে এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেবো ওকে যে পাঁচশো এক থেকে চারশো বলুক যাই বলুক না কেন যত পর্যন্ত বলবে তাকে আমরা কি করবো পাঁচ দিয়ে ভাগ করে দেবো তাহলে এখান থেকে দেখো এই পাঁচশো কে আমরা ভাগ করলাম কত দিয়ে পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা দেখবো ভাগ শেষ দেখবো না আমরা দেখবো যে ভাগ ফল কত ওকে ভাগ ফল কত সেটা দেখব আমরা দেখো পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তোমরা সবাই জানো একশো পাবো আমরা ভাগ ফল একশো পাবো একশো পাবো এই যে ভাগ ফল যা পেলাম আমরা এই ভাগ ফলের যেটা পেলাম এটাকে কি করবো আবার পাঁচ দিয়ে ভাগ করব আমরা তাহলে এই একশো আবার আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ কুড়ি কত একশো হলো আবার এই কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করব এই ভাগ ফলকে আবার পাঁচ দিয়ে ভাগ করবো আমরা চার পাঁচে কুড়ি তা দেখো ভাগ ফলের মান যত সময় না পাঁচের থেকে ছোট হয় যে এই পাঁচ দিয়ে ভাগ করতে করতে যত সময় না ভাগ ফলে মানে পাঁচের থেকে ছোট হয় তত সময় ধরে ভাগ করতে থাকবো আমরা এখান থেকে আমরা কত পেলাম চার পেলাম চার মানে পাঁচ থেকে ছোট এখান থেকে দেখো আলটিমেট ব্যাপার যে সংখ্যাগুলি আমরা পেলাম এখান থেকে কত কত পেলাম এখান থেকে দেখো যে এখান থেকে যে ভাগ ফল পেলাম আমরা কত একশো এখানে পেলাম কত কুড়ি আর এখানে পেলাম আমরা কত চার তাহলে এদেরকে কি করবো আমরা সিম্পল যোগ করে দেবো যে কীভাবে যে একশো যোগ কত কুড়ি যোগ কত চার তাহলে যোগ করলে আমরা কত পাই একশো চব্বিশ পাই তার ফলে দেখো ওই সংখ্যাগুলোকে যেদিকে যদি আমরা গুণ করি তাহলে গুণ শেষে আমরা কটা পাবো একশো চব্বিশটি শূন্য পাবো আমরা একশো চব্বিশটি শূন্য পাবো দেখো ভেরি ইম্পর্ট্যান্ট এবং একদম ঝটপট একদম ম্যাজিক ম্যাজিক্যাল ট্রিক্সের মধ্যে তোমরা করতে পারবে ওকে তাহলে এখান থেকে আমাদের যতগুলি সংখ্যাগুলো থাকে আমরা পাঁচে দিয়ে ভাগ করতে থাকবো ভাগ ফল যত সময় না পাঁচের নিচে নিচে আসবে তত সময় ধরে আমরা ভাগ করব এবং ভাগ ফলগুলিকে যোগ করে দাও আমরা কি পেয়ে যাব গুণফলের শেষে কতগুলো শূন্য সেই শূন্যগুলো আমরা পেয়ে যাবো ওকে যত এবার দুই দায়ের অঙ্কটা দেখি দেখো তোমরা একটা জিনিস জানো যে আমি যে অঙ্কগুলো করাই যে তোমাদের একই টাইপের যে অঙ্কগুলো থাকে যত রকমের টাইপ থাকে সেগুলো আমি একবারেই পরীক্ষার সময় করানোর সময় বলে যাই তার কারণ দেখো কোশ্চেন যখন একটু ঘুরিয়ে দেবে তাহলে তোমাদের নাহলে প্রবলেম হয়ে যাবে তো তোমরা জানো বরাবরই আমি সেটা করি ইভেন দেখো এটা সেরকম টাইপের আরেকটা অঙ্ক রয়েছে এখানে যে এখান থেকে পরের অঙ্কটা বলছে যে দশের গুণিতক এর সঙ্গে দেখো একটা এক্সট্রা কথা অ্যাড করে দিয়েছে কি দশের গুণিতক কথাটা অ্যাড করে দিয়েছে ওকে তাহলে দশের গুণিতক প্রথম পঞ্চাশটি সংখ্যা তাহলে দশের গুণিতক প্রথম সংখ্যা কত দশের গুণিতক প্রথম সংখ্যা দেখো দশ নিজে তারপরে কত কুড়ি তারপরে কত তিরিশ তারপরে কত চল্লিশ এরকম করে করে মোট আমরা কটা পঞ্চাশটি সংখ্যা পাবো কটা পাবো পঞ্চাশটি সংখ্যা ওকে এই পঞ্চাশটি সংখ্যাকে যদি আমরা গুণ করি পঞ্চাশের সংখ্যা যদি আমরা গুণ করি গুণ ফলে প্রশ্ন দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখো দেখো আমরা এখান থেকে এই যে যদি আমরা বলতাম বলতাম যে যে এক থেকে পর্যন্ত যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তাদেরকে গুণ করলে ফলে শেষে কতগুলি শূন্য পেতাম তাহলে আমরা এই পঞ্চাশকে ভাগ করতাম আমরা ঠিক এখানেও তাই করবো কিন্তু তার সঙ্গে এক্সট্রা একটা কাজ করতে হবে তোমাকে তাহলে আমরা আগে পঞ্চাশকে কি করবো পঞ্চাশকে আমরা ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পেলাম কত দশ পেলাম এই দশকে আবার কী করবো পাঁচ দিয়ে ভাগ করবো দুই পেলাম এখান থেকে দুই পেলাম আর দশ পেলাম তাহলে এখানে নর্মালভাবে আমরা কটা পেলাম দেখো বারোটি পেলাম কটা পেলাম বারোটি পেলাম ওকে যদি বলতো যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলিকে গুণ করলে কতগুলি শেষে শূন্য পাওয়া যাবে তখন আমরা বলতাম যে বারোটি কিন্তু এক থেকে পঞ্চাশটি কী বলেছে দশের গণিত তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যেমন দশের গুণিতক দেখো এখানে এই শূন্য এখানে শূন্য প্রত্যেকটা এক একটা করে এক্সট্রা করে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এক্সট্রা করে এক একটা করে শূন্য রয়েছে মানে একের পরে একটা শূন্য মানে দয় দিয়ে গুণ হচ্ছে তাহলে দয় দিয়ে গুণ যদি আমরা কতবার করবো তাহলে এখানে পঞ্চাশ বার গুণ করবো তাহলে আরও পঞ্চাশটি এক্সট্রা শূন্য পাবো তাহলে এই দশের গুণিতক যে দশ এর গুণিতক এর গুণিতক ওকে দশের গুণিতক দেখো এটা কতবার হচ্ছে পঞ্চাশ বার হচ্ছে

যদি বলতো যে এখানে এই দশ না বলে যদি বলতো যে একশো এর গুণিতক যদি বলতো এর এই কথাটা বললে তখন কি দুটো করে শূন্য পঞ্চাশটির সংখ্যা তাহলে পঞ্চাশ ইন্টু দুই মানে একশোটি এবং তার সঙ্গে এই যে বারোটি নর্মাল ভাবে পেয়েছিলাম আমরা তার সঙ্গে আমরা বারো যোগ করতাম তখন কত হতো একশো বারো আনসার হয়ে যেত ওকে তাহলে এই টাইপের অঙ্গ এটা তোমরা পারবে তো এবার তোমাদের এখান থেকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই যে তোমরা বাড়ির থেকে এটা করে আমাকে বলবে যে এর সঠিক উত্তর কত হয় তোমরা লিখ তোমরা করবে যে দুশো থেকে বা দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত কি বললাম দুশো পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তাদেরকে গুণ করলে আমরা কতগুলি শূন্য পাবো ওকে কি বললাম দুশো পঞ্চাশ থেকে তাহলে রেঞ্জ কি বললাম দুশো পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তাদের গুণ করলে গুণ ফলের শেষে কতগুলি শূন্য পাবো এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া তোমরা তোমরা কমেন্টে উত্তরটা আমাকে জানাবে কতটুকু শিখলে তাহলে আমি বুঝতে পারবো ওকে সবাই কমেন্টে জানাবে যে কত হয় চলো নেক্সট অঙ্ক দেখি তাহলে আমরা দেখো তিন ধাকে কি বলছে নয় তিন আট অঙ্কগুলি দিয়ে যতগুলি তিন অঙ্কের ভিন্ন সংখ্যা তৈরি করা যায় দেখো আরেকটা টাইপে আমরা ঢুকে গেলাম এখানে এবার তিন দাগে বলছে এখান থেকে দেখো যে নয় তিন আট তাহলে এই তিনটে অঙ্ক রয়েছে এ কি রয়েছে নয় তিন আট অঙ্কগুলি দিয়ে যতগুলি তিন অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে যতগুলি তিন অঙ্কের এবং প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা হবে তাহলে দেখো সেই সংখ্যা যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমরা নয় তিন আটই একটা সংখ্যা বলতে পারি আবার দেখো এই নয়কে ফিক্সড রেখে আট তিন ঘুরিয়ে দিলাম এটা একটা সংখ্যা আবার দেখো তিন যদি আগে লিখি তাহলে তিন নয় আট একটা সংখ্যা লিখতে পারি সব আলাদা আলাদা সংখ্যা তৈরি করছি দেখো আবার তিন আট নয় একটা করতে পারি এবার আটকে আগে নিয়ে এলাম আট নয় তিন একটা লিখতে পারি আবার আট তিন নয় একটা লিখতে তাহলে কটা সংখ্যা পেলাম দেখো ছয়টি পেলাম আমরা কটা পেলাম ছটি সংখ্যা পেলাম এবার এদেরকে কি করবো আমরা যোগ করবো এই যোগ করে যে ভ্যালু পাবো সেটাই এখানে উত্তরটা চলছে বাট তুমি দেখো যে ই এতগুলি সংখ্যা তৈরি করবে তাদেরকে আবার যোগ করবে তখন অনেক সময় লেগে যাবে তো এটা না করে আমরা কি করবো যে শূন্য বাদ দিয়ে এক থেকে নয় পর্যন্ত যদি এরকম ডিজিট দেওয়া থাকে তখন আমরা কি করবো এদেরকে সিম্পল যোগ করে দেবো এদেরকে সিম্পল কি করবো যোগ করে দেবো তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি নয় তিন বারো বারো আট কত কুড়ি মানে আমরা এখান থেকে যোগ করলাম নয় যোগ কত তিন যোগ আট তাহলে যোগ করলে আমরা কত পাই কুড়ি পাই ওকে তাহলে একে আমরা গুণ করবো তিনটে দুই দিয়ে গুণ করবো সময় এদেরকে কি করব আমরা তিনটে দুই দিয়ে গুণ করবো এখান থেকে ডিজিট চেঞ্জ হয়ে যাবে যার এখান থেকে তো এক দুই তিন পর পরই বললো তাও আমি তাদেরকে যোগ করে আমরা কি করবো তিনটে দুই দিয়ে সবসময় গুণ করবো গুণ করলে যে ভ্যালু পাবো সেটাই ওদের যোগ ফলে যে এই যে মানটা পাবে সে মানে সমান হয়ে যাবে ওকে তাহলে এখান থেকে আমরা দেখো গুণ করলে কত পাচ্ছি দুই দিয়ে চার 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 শূন্য তাহলে এটা ওদের আনসার হয়ে গেল তাহলে প্রশ্ন দেখো এই উত্তরটা এখানে আমরা পেয়ে যাবো ওকে তাহলে এদেরকে যোগ করলে আমরা কী পেয়ে যাব যে চার 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 শূন্য পেয়ে যাবো তাহলে এখান থেকে আমি আরেকবার রিপিট করছি যে ডিজিটগুলো রয়েছে নয় তিন আট এক থেকে নয় পর্যন্ত যে কোনো ডিজিট দেওয়া থাক না কেন যদি তিনটে অঙ্ক দেওয়া থাকে তিনটে অঙ্ক দেওয়া থাকে এবং তাদেরকে যদি যে ভিন্ন সংখ্যা তৈরি করার কথা বলে তাদের সমষ্টি বের করতে চাইলে তখন আমরা কি করব এই তিনটে অঙ্ককে যোগ করে যে মান পাবো সেই যোগ করে সেই মানের সঙ্গে সব সময় তিনটে দুই দিয়ে গুণ করলে যে মান পাবো সেটাই ওদের যোগফলের মান হবে ওকে তাহলে তোমরা এই শর্ট নিয়মটা শিখে গেলে এবং পরীক্ষা এলে ঝট করে করতে পারবে এবার দেখো এবার যখন পরেরটা দেখি আমরা পরে দেখো এখানে একটু আলাদা দেওয়া রয়েছে আমি তোমাদের একটা কথা একটু বললাম যে কি হতে হবে হতে হবে এক থেকে নয় পর্যন্ত কিন্তু এখানে তোমরা একটু খেয়াল করো দেখো একটা শূন্য দেওয়া রয়েছে এখানে কি শূন্য মানে এখানে আলটিমেট দেওয়া আছে কত পাঁচ শূন্য নয় অঙ্কগুলি দিয়ে যতগুলি তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের ভিন্ন সংখ্যা তৈরি করা যায় তাদের সমষ্টি কত দেখো তুমি যদি আগে যেমন এক থেকে যদি আমরা শুরু করি তাহলে প্রত্যেকটাই দেখো আমরা ভিন্ন ভিন্নভাবে তিন অঙ্কের সংখ্যা পাবো বাট এখানে যদি আমরা সংখ্যা তৈরি করি যদি শূন্যকে আগে লিখি তাহলে শূন্য পাঁচ নয় ধরে একটা সংখ্যা বা শূন্য নয় পাঁচ এটা করলে দেখো এই তিন অঙ্কের সঙ্গে ম্যাচ করছে না তাই না এটা তখন দুই শূন্য আগে থাকলে তখন তো ভ্যালুলেস মানে দুই অঙ্কের সংখ্যা হচ্ছে এই জন্য আগের নিয়মটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না তাহলে এই ক্ষেত্রে আমরা সিম্পিল ওইতেই করবো এখান থেকে সিম্পিল রয়েতে যদি আমরা সংখ্যা তৈরি করি তাহলে একটা ফাইভ জিরো নাইন আমরা বলতে পারি আবার নাইন জিরো ফাইভ একটা বলতে পারি আমরা ওকে তাহলে আবার আরেকটা কী করতে পারি আমরা এর থেকে দেখো আমরা শূন্যকে ডান দিকে রাখতে পারি ফাইভ নাইন জিরো একটা করতে পারি আবার নাইন ফাইভ জিরো একটা করতে পারি ওকে এটাকে সিম্পল যোগ করতে পারে নয়ের পাঁচ কত চোদ্দো চার নয়ের পাঁচ চোদ্দো হাতে এক কত পাঁচ তাহলে এখানে হাতে এক থাকে আবার নয় নয় আঠেরো উনিশ আট দশ কত উনত্রিশ ওকে তাদেরকে যোগ করলে আমরা কত পাবো এটা পাবো তাহলে এটা দেখো আগের যে টু 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 যে গুণের যে শর্ট টিক্স এটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো না কেন পারবো না যেহেতু এখানে একটা ডিজিট শূন্য রয়েছে সেজন্য এখানে এবার সিম্পল হইতে আমরা এরকম ভাবে করবো ওকে চলো পরের অঙ্কটা দেখি আমরা এবার দেখো আগে আমরা তিনটে ডিজিটের ডিজিটের ক্ষেত্রে আমরা শর্ট নিয়মটা শিখলাম এবার কি চারটে ডিজিটের ক্ষেত্রে আমরা দেখো এইগুলো পরীক্ষা যদি এই টেক্সট গুলো না জানো তাহলে কিন্তু তোমাদের করা গিয়ে তো খুব মুশকিল হয়ে যাবে এখান থেকে কি বলছে তিন পাঁচ এক চার এই অঙ্কগুলো দিয়ে চার অঙ্কের যতগুলি সংখ্যা তৈরি করা যায় কি চার অঙ্কের যতগুলি সংখ্যা তৈরি করা যায় ওকে চার অঙ্কের চার অঙ্কের মোট কটা সংখ্যা তৈরি করতে পারবো আমরা ষোলোটি সংখ্যা তৈরি করতে পারবো কটা ষোলোটি সংখ্যা এবার তুমি পরীক্ষার সময় ভাবো যে ষোলোটি সংখ্যা তৈরি করলে তাদেরকে যোগ করলে বিরাট মানে সময়ের ব্যাপার ওকে তো আমরা সেই প্রসেসে যাব না আমরা ঠিক একই রকমভাবে ভাবে সে আগের মতো করব আমরা কি করব। এদেরকে যোগ করব আমরা তিন যোগ পাঁচ যোগ কত এক যোগ কত চার ওকে তাহলে এদেরকে গুণ করবো চারটে ছয় দিয়ে গুণ করবো এবার আগে যেমন তিনটের ক্ষেত্রে তিনটে দুই দিয়ে গুণ করেছি এবার চারটের ক্ষেত্রে চারটে ছয় দিয়ে গুণ করবো আমরা ওকে তাহলে এদেরকে যোগ করে দাও দেখো যোগ করলে কত হয় এখান থেকে যে পাঁচ পাঁচাত্তিন আট আট পাঁচ তেরো মানে তেরো ইন্টু চারটে ছয় এটা করলে আমরা যে ভ্যালু পাবো যে ভ্যালু পাবো তাহলে এই ষোলোটি সংখ্যা তৈরি করলে এদের যোগ করলে যে মান পাবো সেই একই মান পাবো ওকে তাহলে এখান থেকে গুণ করে দাও কারণ এই গুণটা দেখো একদমই সোজা গুণ ছয় তের ওগত আটাত্তরের আট হাতে সাত থাকে ছয় তের আটাত্তর তার সঙ্গে সাত যোগ করলে এইট্টি ফাইভ হাতে আট থাকে ছয় তের আটাত্তর আর আট এইট্টি সিক্স হাতে আট থাকে ছয়তো আটাত্তর এইট সিক্স ওকে আমরা দেখো কত পেলাম এখান থেকে মানটা পেলাম আট সিক্স সিক্স ফাইভ এইট ওকে তাহলে এটা এদের সমষ্টি মানে আলটিমেট কথা হলো যে তিন পাঁচ এক চার এই অঙ্কগুলোকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে যে সংখ্যাগুলি মানে ষোলোটা সংখ্যা পাবো আমরা সেই সংখ্যার যোগ করলে আমরা কত পাবো মান পাবো কত এইট সিক্স সিক্স ফাইভ এইট যেটা আমরা এইট ট্রিক্সের মাধ্যমে করলাম তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আজকে এই পর্যন্তই থাকলো এবং কমেন্টে জানিও যে ক্লাস কেমন লাগছে এবং তোমরা আরও কি টাইপের অঙ্ক চাও তো আর যদি আমাদের অফলাইন কোচিং নিজে যাও যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে নেবে ওকে চলো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার দেখা হবে